সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। ফোনে আড়িপাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার দিল্লি যাওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেন। দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করেছে রাজ্য। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ফোনে আড়িপাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছি আমরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন। এনকোয়ারি অ্যাক্টের আওতায় এই কমিশন গঠন করা হয়েছে। এবারে অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতেছেন মীরাবাই চানু। ভারোত্তোলনে শনিবার রুপো জয়ের পর সোমবার তা সোনায় বদলে যেতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে। ৪৯ কেজি বিভাগে সোনা জিতেন চীনের হিজুই হৌ, তবে তিনি নন, চানু সোনা জিততে পারেন বলে গুজব ছড়িয়ে পড়ে। আমেরিকায় কাইল বাস নামক এক নেটওয়ার্কের কারণেই এমন গুজব ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। তিনি টুইট করে লেখেন, চীনের হৌয়ের ডোপ পরীক্ষা করা হবে। এই খবরেই নেট মাধ্যম মনে করে হৌ নিষিদ্ধ ওষুধ নিয়েছে। সাদা কিছু একটা চোখে পড়তেই ধরতে গিয়েছিল খুদে, বুঝতে পারেনি এত বড় বিপদ অপেক্ষা করছে। না বুঝে বোমায় হাত দিতেই বিস্ফোরণ, ঝলসে গেল ৩.৫ বছরের শিশু কন্যা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন ইটাহারের তৃণমূল বিধায়ক। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দিল্লি পৌঁছে সবার প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ উভয়ের সাক্ষাৎ হবে। আলোচনা টেবিলে বসবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। আগে সরবসূচি অনুযায়ী এই বৈঠক হওয়ার কথা ছিল বুধবার, পরবর্তী সময়ে তা বদলে গেল। বুধের বদলে মঙ্গলেই মোদীর সঙ্গে ১৫ মিনিট বৈঠক করবেন মমতা। সোমবার টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারতের ভবানী দেবী। অলিম্পিকের ফেন্সিং ইভেন্টে দেশকে প্রথম জয় এনে দিলেন তিনি, যদিও শেষ রক্ষা হলো না। দ্বিতীয় ম্যাচে হেরেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন, যদিও তাতেও গোটা দেশ কুর্নিশ জানান তার এই লড়াইকে। এদিকে টেবিল টেনিসে জিতলেন শরৎ কমল, তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি। অন্যদিকে তীরন্দাজ জিতে কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় পুরুষ দলও। উচ্চ মাধ্যমিকে কম নম্বর দেওয়ার অভিযোগ, পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলকাতার শ্যামবাজার এভি স্কুল। প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত অভিভাবকরা। পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে নামতে হয় পুলিশকে। সোমবার শ্যামবাজার এভি স্কুলে বিক্ষোভ দেখান পড়ুয়া অভিভাবকরা। তাদের অভিযোগ, কম নম্বর দেওয়া হয়েছে স্কুলের তরফে, ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হবে। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।